আমি কিছু আমার ব্যক্তিগত এবং কিছু শোনা কিছু শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। জানি না সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলোর হয় না, কিন্তু একটু গা ছমছমের ব্যাপার, হয়তো একদম চাক্ষুষ ভূত দেখা নয় কিন্তু কিছুটা গা ছমছমের ব্যাপার। প্রথম এক্সপিরিয়েন্স যেটা আমি বলছি সেটা আমার, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের কলেজ থেকে প্রত্যেক বছর এডুকেশনাল ট্রিপে যাওয়া হয়। এই প্রসঙ্গে বলে রাখি আমি একটি কলেজে কর্মরত, দক্ষিণেশ্বরের, সেই কলেজেই প্রতি বছর এডুকেশনাল কম্পালসারি একটা ট্যুর হয়। সেই ট্যুর চলাকালীন একটি প্রথম বছরের একটি ট্যুর হয়েছিল শান্তিনিকেতনে। তা একটি বিশেষ কারণেই আমি হোটেলের নামটি বলছি না, হোটেলটা কিন্তু চিমচাম, খুবই সুন্দর, ট্যুরটাও আমাদের দারুণ হয়েছিল। আমার তিনজন সহকর্মী সঙ্গে, তিনজনই ফিমেল, আমরা প্রায় 24 জন স্টুডেন্টকে নিয়ে সে বছর প্রায় জানুয়ারির দিকে আমরা গেছিলাম, জানুয়ারির 1 উইকে গেছিলাম শান্তিনিকেতন। আমি আমার কলিগ দুজন, তারা একটি রুম শেয়ার করেছিল, একটা রুমে আমি আমার এক কলিগ আর আমার মেয়ে তিনজনে মিলে সেই রুমে থাকতাম। তা যেটা বলার মতো সেটা হচ্ছে, এমনিতে তো হোটেলটা দুর্ধর্ষ, খুবই ভালো আতিথেয়তা, খাবার দাবার বলতে পারেন পুরো পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। কিন্তু রাত্রিবেলা আমার যে কলিগ গেছিল আমার সঙ্গে রুম শেয়ার করেছিল, ও আমার থেকে অনেকটাই জুনিয়র, ইনফ্যাক্ট আমার এখন বর্তমানে ফ্যাকাল্টি, কিন্তু অ্যাকচুয়ালি যাই তা হ্যাঁ মল্লিকা, আচ্ছা আমি আবার গল্পে ফেরত আসছি। তা সেই সময় আমার যে সেই সময় যে আমার কলিগ যে রুম শেয়ার করেছিল, ইনফ্যাক্ট ও হচ্ছে আমার স্টুডেন্ট কিন্তু এখন বর্তমান ফ্যাকাল্টি। তা ওরা দুজনে রাত্রিবেলা ঘুমিয়েই পড়েছে এবং ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, সারাদিন আমাদের যা ঝটিকা সফর যেত, এত টায়ার্ড হয়ে পড়তাম আমরা যে বনি, হ্যাঁ ঠিক আছে ওই গল্পটাই শেয়ার করছি। তা সারাদিন খুব টায়ার্ড থাক, মানে এতটাই আমাদের জার্নি হতো, এতটাই তাড়াতাড়ি করে সমস্ত কিছু কভার করতে হতো প্লেসগুলো, যার টায়ার্ড থাকতাম 9:30 আমাদের চেষ্টা করতাম শুয়ে পড়তে, কোনো কোনো দিন হতো না, কারণ আমাদের রাত্রিবেলা স্টুডেন্টদের আবদার থাকতো ভূতের গল্প শোনানোর জন্য। তা যে এক একদিন হয়তো আমারই আরেক কলিগ বনি সামন্ত, সে আর আমি মিলে ভূতের গল্প শোনাতাম, যেইটুক যার এক্সপিরিয়েন্স আছে, এখন বনি রয়েছে সঙ্গে যদিও। তা ক্লিয়ার আসছে না, দেখুন এবার এবার কি শুনতে পাচ্ছেন, এবার কি শোনা যাচ্ছে? যাই হোক, এই রকম সময় আমরা যখন শুয়ে আছি, আমার মেয়ে, আমি আর আমার ওই কলিগ শুয়ে আছে, তা এবার ওরা ঘুমিয়ে পড়েছে যথারীতি, আমার এত তাড়াতাড়ি তো ঘুম আসে না। তা বিভিন্ন আমাদের যে ঘরটি ছিল, দরজা খুলেই ডান দিকে খাটটা ছিল, তার একটুখানি একটা সেন্টার টেবিল আর একটা আলমারি, তার একটুখানি এগিয়ে কর্নারের দিকে সরু মতো স্পেসে বাথরুমটা ছিল, আর তারও একটু এগিয়ে একটা জানলা ছিল, জানলাটা দিয়ে খুব সুন্দর, মানে যেমন এসিতে যেরকম এখন বর্তমানে এসি রুমের যে জানলাগুলো হয় ওই রকমই স্লাইডিং, আর তার বাইরে দিয়ে একটা অদ্ভুত একটা গাছ এবং চাঁদটা দেখা যাচ্ছে, মানে এত সুন্দর একটা ব্যাপার, কিন্তু একটু গা ছমছমেও একটু গা ভারী ব্যাপার। এবার দরজা বন্ধ করে দেওয়ার পরেই, 9:30-10 পরেই ওরা ঘুমিয়ে পড়েছে, ইনফ্যাক্ট আমার কলিগ নাগও ডাকছে, নাক ডেকে ঘুমাচ্ছে, আমার মেয়েও ঘুমাচ্ছে, আমার ঘুম আসছে না। আমি ঘরের যে লাইট, ডিম লাইটটা ছিল সেটা একটুখানি উজ্জ্বল আলো ছিল, তাই জন্য ঘুম আসতো না বলে আমরা ওটা নিভিয়ে দিয়েছিলাম। বাথরুমের লাইটটা যেহেতু এক কর্নারে ছিল, ওটা জ্বালিয়ে রাখার ফলে এবার শুনতে পাওয়া যাচ্ছে তনুশ্রী, তা এবার ওটা জ্বালানোর ফলে একটু আধো আলো আবছায় এরকম, সেটা ঠিক আছে। এবার বাথরুমের দরজাটা আমি একটু আধখোলাভাবে রেখেছিলাম, যাতে পুরো লাইটটাও না আসে, আবার মোটামুটি একটু। এবার যতবারই একটু ঘুম আসছে তন্দ্রা মতো, ততবারই দেখছি যে বাথরুমের দরজাটা হঠাৎ করে যেন পুরোটাই কেউ খুলে দিচ্ছে, আর
ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে, যে যেটা হওয়ার কথা নয় ওই বাথরুমে। সারাদিন তো বাথরুমটা সকালবেলা ইউজ করেছি, কোনো রকম ওরকম আওয়াজ টাওয়াজ কিছুই পাইনি। রাত্রিবেলা ওটা খুলছে বন্ধ হচ্ছে, মানে একটা আপছে, মানে ওটা মনে হচ্ছে হাওয়ায় দুলছে। শীতের রাত বুঝতেই পারছেন, জানুয়ারি মাসের ফার্স্ট উইক ছিল, কোনো ফ্যান চলার ঘরে কোনো ব্যাপারই নেই, আমরা কম্বল গায়ে দিয়ে শুয়েছি, হাওয়ার কোনো ব্যাপার নেই, জানলা বন্ধ। সারা রাতে ওটা ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে, একটা অদ্ভুত ফিলিংস। এবং যতবারই আমার চোখ যাচ্ছে, আমি কিছুক্ষণ পরে উঠে আবার কিছুক্ষণ পর পর ওটা গিয়ে প্রায় বন্ধর মতো করে দিয়ে আসছি, যাতে একটু আলো আসে। কিন্তু আবার দেখছি ওটা খুলে যাচ্ছে, আবার আওয়াজ হচ্ছে, আর একটা অদ্ভুত পরিস্থিতি। আমি একটু মানে আমার করিকেও বা মেয়েকেও, যাতে ওদের ঘুম না ভেঙে যায়, ডাকার চেষ্টাও করিনি, কিন্তু আমার নিজের একটা অস্বস্তি হচ্ছে। তারপরে বাইরে করিডোরে মনে হচ্ছে সারাক্ষণই কেউ যেন চলাফেরা করছে, যাতায়াত করছে। এটা হোটেলে হতেই পারে, কারণ হয়তো আসা যাওয়া করছে, কেউ ঢুকে যাতায়াত করছে। কিন্তু যখন দরজা খোলার চেষ্টাও যদিও আমি করিনি, কিন্তু অত রাতে, মানে ওখানে দেখতাম যে 9:30-10টা, ম্যাক্সিমাম 10টা-10:30-র মধ্যে কিন্তু সব ঘুমিয়ে পড়েছে যে যার রুমে। বেরোবার কোনো ব্যাপার নেই, কারণ এরকম যখন একদিন আমরা অনেক রাতে ফিরছি, মানে ওই গল্প টল্প করে, তখন দেখছি সবাই ঘুমাচ্ছে। 9:30-10:00 মধ্যে আমরা যখন বেরোচ্ছি, তখনই দেখছি সবাই ঘুমাচ্ছে। তাহলে এবং আমি যখনই আবার ঘুম এসে যাচ্ছে, তখনই দেখছি আমার যেন মনে হচ্ছে আমাদের ঘরের ভেতরেই যেমন একটা অন্যরকম পরিস্থিতি, মানে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে, কারো চলাচলের মনে হচ্ছে যেন কেউ ঘুরছে, মানে রয়েছে কেউ ঘরের মধ্যে অন্য কারো, মানে মনে হচ্ছে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, বা আমার মাথার সামনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। জানলা দিয়ে সবসময় জানলার দিকে চোখ চলে যাচ্ছে, কিন্তু গা ভারী হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা ঠিক ইয়ে করতে পারিনি। সকালবেলা উঠে আমি এটা মৌসুমি বনি ওদেরকেও শেয়ার করেছিলাম, মৌসুমি আমাকে বলেছিল, মানে যেটা বনির রুম পার্টনার ছিল আমাদের আরেকজন কলিগ, সে আমাকে বলেছিল, ম্যাম আমিও কিন্তু অনেক রাত অবধি এরকম আওয়াজ পেয়েছি বাইরে অনেকবার হাঁটা চলা, কিন্তু আমাদের রুমে ওরকম কিছু ফিলিংস হয়নি আমার, কিন্তু একটু অস্বস্তি হয়েছে আমার রাতে শুতে। তা সেইটা দুটো রাতই কিন্তু আমি, ইনফ্যাক্ট আমার খুব মানে এতটাই আমি অস্বস্তি ফিল করেছিলাম, আমার আমার মনে হচ্ছিল পরের দিন আমি ঘরের লাইটটাই জ্বালিয়ে শুই। কিন্তু ওদের ঘুম হবে না বলে আমার মেয়ে আর আমার কলিগের, আমি আর ওদেরকে কিছু বলিনি, ট্রিপ এসে আমি শেয়ার করেছিলাম কিন্তু বলিনি। এইটার পরে একটা অদ্ভুত ফিলিংস, যাই হোক কতটা ভৌতিক বলতে পারবো না, কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল। এরপরে আমি চলে যাব আমার হাজবেন্ডের একটি গল্পে, তার বলা, তাদের তার মুখে শোনা, এটা ইনফ্যাক্ট আমার শাশুড়ির মুখে শোনা। আমার হাজবেন্ডরা যখন ভাড়া বাড়িতে থাকতো বিয়ের অনেক আগে, তখন বয়সটাও বোধ হয় অনেকই কম, হয়তো 20-21 বছর বয়স, তখন কোনো এক সময় রাত্রিবেলা আমার হাজবেন্ডকে ওই যেটা আমরা শুনে থাকি নিশির ডাক, যদিও আমাদের কাছে যোগ্য নয়, মিলায় বস্তু তর্কে বহুদূর, কিন্তু হয়েছিল এরকম একটা ইনসিডেন্ট। ওকে নাকি নিশিতে ডেকে, মানে ওর নাম ধরে কেউ ডেকেছিল, ও বাইরে বেরিয়ে গেছিলো, ওরকম ওর কোনো মানে কোনো সেন্সই ছিল না নাকি, ও বাইরে বেরিয়ে প্রায় মাঝ রাস্তার রাসবিহারিতে ওদের বাড়ি, যে ভাড়া বাড়িতে থাকতো সেটাও রাসবিহারিতে ছিল, এবং সেখান থেকে নাকি অনেকটা দূর, মানে ওখানে একটা ধর্মদাস রোড আছে, তা ওই রাস্তায় প্রায় অনেকটা দূর ও হেঁটে চলে গেছিলো। ও নাকি গেছিলো একটা ডাবের পেছন পেছন, যেটা ওর মুখ থেকে শোনা যায়, ও একটা ডাবের পেছন পেছন গেছিলো, মানে এরকম করে সম্ভব। ও দেখছে যে একটা ডাব চল, মানে ডাব রাস্তা দিয়ে মানে ওর আগে আগে যাচ্ছে, ও ডাবটাকে অনুসরণ করে যাচ্ছে, এবং তখন বেশ অনেকটাই রাত, 2:30। তারপর নাকি ওকে, ওর আর কিছুই মনে নেই, অনেকটা দূর গিয়ে ওর মানে ওর মারা বা দিদিরা যখন ওকে ইয়ে মানে পায় সকালবেলা বা ভোরের দিকে, যখন ওকে দেখতে না পেয়েই পায়, তখন অচৈতন্য অবস্থায় ওই রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে। তারপর তো ওকে মুখে টেনে টেনে জল টল দিয়ে তারপর জিজ্ঞাসাবাদ করা হয় যে কীভাবে গেছিলো, কেন গেছিলো, তখন জানতে পারে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আচ্ছা, আরেকটা শেয়ার করছি, সেটা হচ্ছে শান্তিনিকেতনের ট্রিপটা তো বললাম আপনাদের। আমি এখন যে বর্তমানে বাড়িতে আছি সেটা টালিগঞ্জে, মানে এই মালঞ্চর কাছাকাছি টালিগঞ্জ অঞ্চলে বাড়ি। এর আগে যে বাড়িটিতে আমরা থাকতাম সেটি হচ্ছে, এটা আমার শ্বশুর বাড়ি, আর সেই বাড়িটা হচ্ছে ভাড়া বাড়ি ছিল। তা এই গল্পটা আমি আমার কলেজেও সেই অভিজ্ঞতার কথা বলেছিলাম, শেয়ার করেছিলাম তদানীন্তন, এখন যারা রয়েছে এখানে লাইভে অনেকজন,
অনেকজন মানে প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছি, ওরা কিন্তু ওদেরকে আমি শেয়ার করেছিলাম গল্পটা, মানে আমার সঙ্গে এক্সপিরিয়েন্সটা, গল্প বলবো না, একেবারে সত্যি এক্সপিরিয়েন্স। তা সেটা হচ্ছে টালিগঞ্জের যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম, প্রিয়াঙ্কা মনে আছে কি না জানি না, টালিগঞ্জের যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়িটা টালিগঞ্জ রোডের বাড়ি, একটি পুরনো বাড়ি, বেশ পুরনো বাড়ি। তার একতলায় গ্রাউন্ড ফ্লোরে একটি ভাড়াটে থাকতো, বাড়িওয়ালা মেসোমশাই আর মাসিমা থাকতো, তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে, চলে গেছে। আর ওপরের তলায় দোতলায় সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে একটা ছোট্ট ঠাকুর ঘর ছিল, আর আমাদের ঘরটি সিঁড়ি দিয়ে উঠে সোজা, প্রথমেই আমাদের বেডরুম ছিল, তারপরে দুপা হাঁটলেই রান্নাঘর। আমি ডেসক্রিপশনটা দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা রান্নাঘর, কিচেন, আবার আরেকটা ঘর, ঠিক আছে। এই বাড়িটা আমাদের কিনে নেওয়ার ব্যাপার ছিল, ঠিক আছে, হয়তো আমরা কিনে নিতাম ইন ফিউচার, এরম একটা ভেবেই, ভাবনা চিন্তা করেই আমরা গেছিলাম। এবং তারপরে হচ্ছে আরও দুপা এগোলে ঘরটার, ওই তিন নম্বর ঘরটার দুপা এগোলে ছিল একটা বিরাট বড়, বেশ বড়ই ছাদ, যেখানে মেসোমশাইয়ের খুব শখের বাগান ছিল, তার মানে যেমন ফুলের বাগান ছিল আবার সবজিরও বাগান ছিল, উনি খুব শখে করে করতেন। আর তার পাশেই ছিল আমাদের বাথরুমটা, ওয়াশরুম, মানে ছাদে গিয়ে আমাকে মানে ওয়াশরুমের জন্য ছাদে যেতে হতো। তা যাই হোক, এই বাড়িতে এর যে পাশের বাড়িটাই ছিল একদম এক হাত দূরত্বে, মানে আপনি যদি এই ছাতে দাঁড়ান পাশের ছাতে যেতে আপনার মানে জাস্ট হতো না যে এক ছাতের মধ্যে দিয়ে আরেক ছাতে যাওয়ার স্পেসটা ছিল, সেরম ঠিক নয়, কিন্তু এক ছাত থেকে আরেক ছাতে হাত দা বাড়িয়ে কথা বলা যাবে এই রকম টাইপের। তা ওনাদেরই জ্ঞাতি আত্মীয়দের বাড়ি। তা কিন্তু এই বাড়িতে অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স আমার হয়েছে। এখানেই কাছে একটি মেয়ে, আমার মেয়েকে পড়াতো তখন, তার মুখে অনেক কিছু আমি শুনেছি পরে আমি বলছি। প্রথম এক্সপিরিয়েন্স হয়েছে আমার, আমি মানে হঠাৎ একদিন, আমি সবসময় আর যে কিচেনটা আমাদের ছিল, কিচেনটা যখন আপনি রান্না করবেন মানে সামনের দিকে একটা জানলা, আর কিচেনটা যদি রান্না করেন সিঁড়ির দিকে দিকটা আপনার পিছন সাইডে পড়বে, মানে আপনি গ্যাসটা যে জ্বালবেন আপনার পিছন, মানে আপনি রান্নাঘরে পিছন সামনের দিকে জানলার দিকে তাকাবেন, আর পিছনটা আপনার মনে হবে পিছনে যদি কেউ দাঁড়িয়েও থাকে আপনি বুঝতে পারবেন না, এই রকম ফিলিংস। অনেক সময় এরম হয়েছে, রাত্রিবেলা আমি কলেজ থেকে ফিরে হয়তো রান্নাবান্না করছি বা কিছু খাবার গরম করছি, আমার মেয়ে হয়তো পাশের ঘরে পড়ছে, আর তিন নম্বর ঘরটা বন্ধই থাকতো, ওটা আমাদের মানে দরকারি কিছু জিনিসপত্র, ফ্রিজ, এই সমস্ত কিছু ছিল। তা ওটাই আমরা সচরাচর, ওখানে আমরা সচরাচর খুব একটা যেতাম না, আর তারপরে তো ছাদ, ওয়াশরুম। তা এই রকম অবস্থায় সঞ্জীব দাস ভালো লাগছে না? আচ্ছা একটু শুনুন, মনে হয় ভালো লাগ। এমন হলো, আমার যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন রান্নার যে দিদি, মানে আমাদের একদম ফ্যামিলি মেম্বারের মতো, তিনি, তার সঙ্গে হয়েছিল এক্সপিরিয়েন্সটা সেটা বলি। তিনি শীতকালেই একদিন রান্না করতে এসেছিলেন, তা একটা রাতে। এবার বেশিরভাগ সময় এরম হতো যে আমার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত, তা ওনার কাছে চাবি দেওয়া থাকতো, উনি নিচে সদর দরজা দিয়ে উঠে, আগে মাসিমাদের ঘর পড়তো, তারপর উঠে সিঁড়ি দিয়ে উঠে উনি আমাদের ঘরে রান্না করতে আসতেন। তার যথারীতি তাকে ফোনে সব বলা থাকতো, উনি এসে নিজের মতো রান্না করে দিয়ে আবার তালা চাবি মেরে চলে যেতেন। তা একদিন উনি রান্না করতে এসেছিলেন, রান্না করার সময় মনে হচ্ছে এরম ফিলিংস ওই বাড়িতে হয়েছে, আমারও হয়েছে, তারও হয়েছে। আমি কিন্তু কোনোদিনও তাকে শেয়ার করিনি, কারণ যেহেতু সে একা আসে রান্না করতে আসে, বুঝতেই পাচ্ছেন ভীষণ ভালো রান্না করতেন, তাই যদি চলে যায় তাহলে আমার খুব মুশকিল হয়ে যাবে, সেই ভয়ে আমি কোনোদিনও শেয়ার করিনি তাকে। কিন্তু সে আমাকে শেয়ার করলো, মানে এতটাই ভয় ভীত ছিল সে। তা সেদিন ও রান্না করছিল, ওর খালি মনে হচ্ছিল ও পিছন দিয়ে কেউ যেন যাতায়াত করছে, সচরাচর মেসোমশাইয়ের একটা পা একটু হাঁটতে, উনি এখন বেঁচে নেই কিন্তু ওনার পায়ে একটা একটু প্রবলেম ছিল, উনি হাঁটতে পারতেন না খুব কষ্ট করে, ওই জন্য ওপরে ওঠার খুব সচরাচর উনি ওপরে উঠতেন না। আর যিনি মাসিমা ছিলেন তিনি চাকরি করতেন, সার্ভিস কর্মরত, ওই জন্য উনি খুব মানে হায় পৌলমী, উনি কিন্তু খুব মাঝে মাঝে আসতেন ওপরে, ওই বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে পুজো, না হলে সন্ধ্যা দিতে আসতেন, তারপরে আর আসার কোনো ব্যাপার ছিল না। আর কোনো কোনো সময় ওনার দেরি হলে আমি সন্ধ্যে দিয়ে দিতাম। তা যাই হোক, এবার ও রান্না করছিল, ওর যেন মনে হচ্ছে যে পিছন দিয়ে কেউ দৌড়ে যাচ্ছে, পিছন দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে, ও পিছন ফিরে 10 বার দেখছে, ওর অস্বস্তি হচ্ছে, গা ভারী হয়ে যাচ্ছে, কিন্তু ও
কাউকে দেখতেও পাচ্ছে না, ও আবার একটু ছাদে মুখ বাড়িয়ে দেখছে। ও এতটাই ভীত ছিল তখন, ছাদে ও লাইট জ্বালিয়ে দিয়েছে যে ছাদটা যাতে পুরো ক্লিয়ার দেখা যায়। এবং তারপর রান্নাঘর টান্নাঘর মোছার জন্য ওকে ছাদে যেতে হতো, ওখানে জল বালতি টালতি থাকতো নিতে। ও যা হয়েছে, ও যতবার ফিরে রান্না করছে নিঃশ্বাস পড়ছে। এবং ও ভীষণই সাহসী, সাই বাবার খুব ভক্ত, ভয় পায় না। কিন্তু ও সেদিন ও এতটাই ভীত ছিল, এতটাই ভয় পেয়ে গেছিল, এমন ওর ফিলিংস হচ্ছে যে মনে হচ্ছে ও যতবারই ঘাড় ঘোরাচ্ছে ও মনে হচ্ছে পিছনেই কেউ দাঁড়িয়ে আছে। মানে মানে এতটাই ও কিন্তু রান্না শেষ করে ওরকম, ও ভাবতে পারছে না যে রান্নাটা শেষ করে ও যতক্ষণে বাইরে বেরোতে পারে ও খুব ভালো হয়, কিন্তু ও থাকতে পারছে না। তা যাই হোক, কোনো রকমে ও সেদিন রান্নাটা করে, ও রান্না টেস্ট মানে কিছু ভাবতেই পারেনি, ও কোনো রকমে রান্নাটা শেষ করে ও তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়েছে। ওর চাদরটা ঝুলছিল, ও সেদিন মোছে চাদরটা এসে আছে, তখন বেশ ভালো ঠান্ডা, তা সে বছর শীতও পড়েছিল। তা ও নেমে এসে, যাই হোক সেদিন আর কোনো কথা হয়নি। পরের দিন এসে আমি ওকে ফোন করেছি, এসেই তুমি চাদর ফেলে গেছো? তখন বলছে বৌদি কালকে গিয়ে সব কিছু বলবো তোমায়। ও পরের দিন এসে আমাকে জানালো যে আমি কালকে এমন পরিস্থিতি, আমি জানি বুঝতে পারছি পুরো যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, আমার খুব অস্বস্তি হচ্ছে, আমার ঘাড়ের মধ্যে যেন নিঃশ্বাস পড়ছে, কিন্তু আমি কিচ্ছু আমার করণীয় নেই, আমার এমন পরিস্থিতি। আমি ও মানে প্রায় আমি তুমি বলছো চাদর নেওয়ার কথা, আমি ওখানে 1 সেকেন্ড দাঁড়াতে পারছি না, আমি লাইটটা পর্যন্ত নিভিয়ে যেতে পারিনি, আমি তাড়াতাড়ি করে দৌড়ে গেছি। আমাকে নিচে বসাকার সব বসে আছে যারা, তারা বলছে যে কি তুমি এত ঠান্ডার মধ্যে চাদর আনোনি, চাদর ছাড়া তুমি চলে এসছো, মানে আমার আর কথা বেরোয়নি মুখ দিয়ে, ও দৌড়ে পালিয়ে গেছে। তা সেটাই আমাকে পরের দিন শেয়ার করছে যে বৌদি আমি কিন্তু রাত্রিবেলা আর এরকমভাবে কোনোদিন একা তোমার বাড়িতে রান্না করতে আসতে পারবো না, আমি দুপুরবেলা করে যাব তাও ভালো, রাত্রিবেলা আসতে পারবো না। তা যাই হোক, এটা ওর এক্সপিরিয়েন্স। এই সেম বাড়িতে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি বলছি যে একদিন এরকম হলো যে শুয়ে আছে ও দরজাটার দিকে শুতো, খাটের পাশেই সামনেই দরজা, ছোট ঘর খুব, তা ও দরজার দিকে শুয়ে থাকতো, তার মিডিলে মেয়ে, তারপর আমি জানলার কাছে। তা ওর যেন মনে হচ্ছে ওর মাথার কাছে একজন কেউ দাঁড়িয়ে আছে, সেটা ভদ্রমহিলা, এবং তার শাড়ি আঁচল বা চুলের আবছা মানে মনে হচ্ছে ও যেন ফিল করতে পারছে মাথার কাছে, কিন্তু তাকিয়ে দেখছে। আর খুলে রাখতাম, কেন খুলে রাখতাম, এই বাড়িতে চোর মানে চুরি করা বা এইসব ব্যাপারগুলো একদম ছিল না, এবং আমরা সারা রাত দরজা ইয়ে করে রাখতাম, কারণ তালা দেয়া থাকতো, আমাদের দরজাটা খোলাই থাকতো, পর্দা ফেলা থাকতো কিন্তু দরজাটা খোলা থাকতো, আর ছাদ দিয়েও কোনো কিছু ওরকম ভয়ের কোনো ব্যাপার ছিল না, মানে এই হিসাবেই আমরা খুলে রাখতাম, পরে এই ব্যাপারগুলো হয়েছে। কিন্তু পুরো অত ছোট ঘরের মধ্যে দম আটকে আসতো মনে হতো আমাদের যে দরজা সব বন্ধ করে দিলে, যদিও দুটো জানলা ছিল ঘরে। আচ্ছা যাই হোক, তা ওর যেন অস্বস্তি হচ্ছে, এবার ও অতটা ভীতুও না আবার খুব একটা যে সাহসী হচ্ছে তাও নয়। ও আমাকে ডাকলো মাঝরাতে, বললো একটু ওঠো তো, কেমন যেন একটা ইয়ে হচ্ছে, তুমি একটু ছাদের দিকে একটু গিয়ে, আমরা লাইট টাইট জ্বালিয়ে সব কিছু দেখলাম, দেখলাম কিচ্ছু না। এবং তার আগেই একটা বিশাল আওয়াজও পেয়েছিল ছাতে, মনে হলো মানে টিনের কোনো জিনিসপত্র প্রচুর জোরে পড়ে গেছে, তাহলে ছাতে দেখা যাবে সেটা, ভাবলাম কোনো গাছ হয়তো পড়ে গেছে বা কিছু হয়েছে, কিন্তু দেখলাম যেমন অ্যাজ ইট ইজ রয়েছে, কোনো কিছু কোনো প্রবলেম নেই। তা এটা ওর সঙ্গে হয়েছিল। তার পরের দিনই আমার মেয়ের হঠাৎ মাঝরাতেই খুব শরীর খারাপ, তা পরপর 3 দিন হয়েছিল আমার শরীর খারাপ মাঝরাতে, ও হঠাৎ করে উঠে বললো আমার মানে শরীরেও খুব কষ্ট, যে কি হচ্ছে ও বলতে পারছে না, তখন আরও ছোট ছিল, ক্লাস 1-এ পড়ে হয়তো বা ইউকেজিতে সম্ভবত পড়ে, ও ঠিক বলতে পারছে না ওর কী কষ্ট হচ্ছে, ও বোঝাতেও পারছে না, কিন্তু ও বলছে একটা কিছু কষ্ট হচ্ছে মাঝরাতে 2:30-এর সময় ও উঠেছে। এবার আমরা কেউ কিছু বুঝতে পারলাম না, কোথায় বুকে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, কি কষ্ট হচ্ছে কিছুই বোঝাতে পারেনি, কিন্তু ও যেন একটা মানে আমাকে আঁকড়ে ধরে আছে, মানে ওর একটা কষ্ট হচ্ছে, ও কি কষ্ট হচ্ছে বলতে পারেনি, এই রকম একটা ব্যাপার। আর তারপরেই আবার পরের দিনই আমার সঙ্গে হয়, সেটা হচ্ছে মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা একটু আবছা হয়ে যায়, এবং এইটা আমি জীবনভরে ভুলতে পারবো না এই এক্সপিরিয়েন্সটা। মাঝরাতে আমি শুয়ে আছি, হঠাৎ করে আমার ঘুমটা আবছা হয়ে যায়, মানে আমি বুঝতে পারি একটা কান্নার আওয়াজ পাচ্ছি কন্টিনিউয়াস। এবার আমার পাশেই তো জানলাম, আপনাদেরকে বললাম,
ওই জানলাটা দিয়ে মানে নিচে যদি কথা টথা হতো, একটু ঘিঞ্জি ছিল পরিবেশটা, অনেক রাত অব্দি লোক জেগে আছে ওইখান দিয়ে রাস্তায় যাতায়াত করছে, তা মনে হতো যে তারা বোধহয় কথা টথা বলছে এরকম। কিন্তু সেদিন কান্নার আওয়াজ পুরো পাচ্ছি, স্পষ্ট পাচ্ছি, কিন্তু আমি উঠিনি, মানে ওঠার আমার পজিশনই ছিল না। সেটা কি করে আমি বলছি আপনাদেরকে, আমি কান্নার আওয়াজটা অনেকক্ষণ পাচ্ছি, এবার হঠাৎ করে পেতে পেতেই কিছুক্ষণ পরে আমার ফিলিংস হলো যে আমার পুরো গায়ে ঘেঁষে, পাশে আমি কিন্তু শোয়া রয়েছি, ল্যাম্প জ্বলছে, আমার পুরো গায়ে ঘেঁষে একজন কেউ মহিলা বসে আছে, মানে আমি একটুও ভুল বলছি না, আমি পুরো, আমি কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি আমি দেখছি, কিন্তু আমি জানি আমি ঘুমোচ্ছি না। অ্যাটলিস্ট আমার মহিলাটি লম্বা লম্বা কালো চুল, এবং সেই চুলটা আমার গায়ের মধ্যে লাগছে, আমার হাতে লাগছে, হাতে লাগার ফলে তার চুলটা যেমন গায়ে লাগলে ছুঁচের মতো লাগে, সেরকম অস্বস্তি একটা হয়। সে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, এবং তার কিছু মুখটা আমি দেখতে পাচ্ছি না, চুলটা বিশাল বড় এবং নাকের একটা নাকছাবি জল জল করছে নাকছাবিটা, ঠিক আছে, এবং তার চুলগুলো আমার গায়ে লাগছে, এবং তিনি ভদ্রমহিলা আমার গায়ে হাত দিয়ে রয়েছেন, এবং আমার মানে গলা থেকে পুরো হাতটা দিয়ে উনি সারা বডিতে আমার গোলাচ্ছেন হাতটা, এবং আমার এত মানে আমার কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে, এবং এত সব কিছু রাগ ভয় মানে কি বলবো, এসে পরিস্থিতি আপনাদেরকে বিশ্লেষণ আমি করতে পারবো না। আমি পাথরের মতো অবস্থায়, মানে আমি আমি দুটো হাত তুলতে পারছি না, আমি ভাবছি যে একটা মানুষ আমার গায়ে এরকম করে মানে টাচ করছে, আমি কিছু করতে পারছি না, আমার দুটো হাত জোড়া, না আমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে, কারণ আমার পাশে আমার মেয়ে শোয়া, তার পাশে আমার হাজবেন্ড শুয়ে আছে, কিন্তু আমি কোনো শেয়ার করতে পারছি না দুটো হাত। এবং আমি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি যে আমার আমি দেখছি আমার হাত পা এত স্টিফ হয়ে যাচ্ছে কেন, মানে আমি কিছু তোলার ক্ষমতা নেই, আমি হাতটা সরিয়ে দিতে পারছি না তাকে, অথচ আমি খুব গালাগাল দিচ্ছি তাকে, চিৎকার করছি, কিন্তু মুখ দিয়ে এক ফোঁটা শব্দ বেরোচ্ছে, পরিস্থিতি আমার। তারপর হঠাৎ করে আমার চোখ চলে যায় আমার ডান দিকে, আমার মানে হাজবেন্ডের একটুখানি ডিস্টেন্সেই ঠাকুর ছিল আমার সিংহাসন পাতা, হঠাৎ করে যেন একটা মানে চমকের মতো একটা আমার ঠাকুরের সিংহাসনের দিকে চোখ চলে যায়, হঠাৎ করে আমি আমার ঠাকুরের মানে সব রকম ঠাকুরের, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমি বলে বোঝাতে পারবো না, সব রকম ঠাকুরের নাম জপতে থাকি, এবং তারপরে আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে। তারপরে লাস্টে আমি হনুমান চল্লিশা তখন খুব পড়তাম, বিপত্তারিণী চণ্ডীবাড়ির খুব বইটা পড়া হতো আমার সবসময় রেগুলার, হনুমান চল্লিশা প্রায় অনেকটাই মুখস্থ থাকতো তখন, খুব মুখস্থ থাকতো, আমি রেগুলার বেসিসে পড়তাম, আমি সেটা যখন দু চার লাইন মানে পাঠ করছি তখন দেখলাম হঠাৎ করে সেটা অদৃশ্য হলো, এবং সেটা হয়েছে, তার ডিউরেশন ছিল অন্তত 5 মিনিট 8 মিনিটের কাছাকাছি, আপনি বুঝতে পারছেন, বলে বোঝাতে পারবো না আমি, মানে আমি বীভৎস এক্সপিরিয়েন্স, এবং তারপরেও আমার কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোয়নি, ওইটা পরে ওই ভদ্রমহিলা অদৃশ্য হয়, বা ভদ্রমহিলাই হোক, পেতনি হোক বা ভূত হোক, যাই হোক, সে অদৃশ্য হয়, কিন্তু আমার হাত, আমি তখন তাকিয়ে দেখছি নিজেকে, নিজেকে দেখতে পাচ্ছি, মানে আমার ঘাড়টা একটু জাস্ট তোলার চেষ্টা করেছি, আমি ঘাড়টা উঠছে দেখতে পাচ্ছি, আমার পায়ে সাধারণ একটা হালকা বালাপোষ দেয়া, কিন্তু আমি বুঝতে পারলাম না যে এটা কেন আমি তুলতে পারলাম না। তারপরে আমি তখনও আস্তে আস্তে দেখলাম আমি ঠাকুরের নাম জপতে জপতে আমার হাতগুলো প্রথমে ছাড়লো, স্টিফনেসটা কাটলো, আমি প্রথমে প্রণাম করলাম, মানে হাত জোর করে প্রণাম করতে পারলাম, তারপর আস্তে আস্তে আমার পুরো শরীরের অসার ব্যাপারটা কাটলো, আমি আমার হাজবেন্ডকে ডাকলাম, ডেকে আমি ব্যাপারটা ইয়ে করলাম, পরের দিন আমি পুজো দিয়েছিলাম, এবং আমাদেরই একজন পুরোহিত মানে ফ্যামিলি, উনি ফ্যামিলিতে সবসময় আমাদের পুজো টুজো করেন, আমি ওনার সঙ্গে কথা বললাম, ওনাকে বাড়িতে ডেকে আনলাম, ইনফ্যাক্ট বাড়িতে প্রচুর আপনাদের বলেছি গাছ ছিল, তার সঙ্গে একটা বেল গাছ ছিল, যে বেল গাছে ফল হতো না, ওটা ছিল বনসাই একটা ছোট্ট, এবং সেই বেল গাছের গাছটা আমার দেওয়াল যেটা 3 নম্বর ঘরটা ছিল তার দেওয়ালের সঙ্গে লাগানো ছিল, উনি জানি সে একটা জল নিয়ে এসেছিলেন, ওটা নাকি মন্ত্রপুত জল, সারা বাড়িতে উনি মানে আমার পুরো ফ্লোরটাই উনি ছড়িয়েছিলেন, এই বেল গাছটাও উনি ছড়িয়েছিলেন, সব গাছ দেখেছিলেন, কিন্তু উনি বললেন এই রকম একটা গাছ কেন এই বাড়িতে রয়েছে, এই গাছে তো অন্যরকম কোনো জিনিস আছে, এইটা কিন্তু ঠিক নয়। তা আমি কিন্তু আমি দেখুন সবাই আমরাও তো একটু একটু যাই হোক, আপনি বুঝতে পারছেন আমার এখনকার দিনে কিছু মানতেও না, আমার একটু অন্যরকম হয়ে গেলাম, তখন বললাম যে কেন বেলগাছটায় কি প্রবলেম, অত ছোটো তো সুন্দর, আমি এই বেলগাছের পাতা নিয়ে পুজো দিই, তখন বললেন উনি জানি না, আমি আমারও সেটা জানা নেই, আপনাদের জানা থাকলে আপনারা বলবেন,
উনি বললেন যে গাছে ফল হয় না বেলগাছে, সেই বেলগাছের পাতা দিয়ে পুজো দেওয়া যায় না, ঠাকুরের পুজো হয় না। তা আমি বললাম আমার জানা ছিল না, আমি তো এই গাছেই পুজো করি এই গাছের পাতা নিয়ে। তা তখন বলছেন যাই হোক এই গাছটা তোমার বাড়ির এই 3 নম্বর ঘরটার সঙ্গে লাগানো আছে, আমি এই গাছটা কি সরিয়ে অন্য কোথাও করতে পারি? তা আমি বললাম এটা তো আমার মনে হয় না উনি বাড়িওয়ালা পারমিশন দেবেন। তা যাই হোক উনি বলেছিলেন, আমার নিচের ভদ্রলোককে আমি বলতে পারিনি বাড়িওয়ালাকে, কারণ উনি গাছের প্রতি যত্নশীল, উনি চেঞ্জ করতে দেবেন না। তা আমি বলে ডালটা অন্তত যাতে গাড়ি বাড়ির সঙ্গে ঘরের সঙ্গে টাচ না হয় সেই ব্যবস্থা করুন, একটু সরিয়ে আনুন, সেটা তো ওরা বুঝতে পারবে না। তা যাই হোক আমি এটা করেছিলাম। আর অদ্ভুত ব্যাপার এটা আপনাদেরকে শেয়ার করছি, মানে ওই যে মন্ত্রপুত জলটা ছিল ওটা উনি বলেছিলেন পরপর 3 দিন সব গাছে টাচে পুরো বাড়িতে তোমার ঘরগুলোতে ছিটিয়ে দেবে। তা দিয়ে দিতে বলেছিলেন, আমি দিয়েও ছিলাম সত্যি, তাই অনেকটা ভয়ে আমার কেটেছিল ঠিকই, কিন্তু পুরো গামছা ছমছম এবং পুরো গাছটায় জানেন 3 থেকে 4 দিন, আমি যদি সায়েন্টিফিকও ভাবি যে কিছু, দেখুন একটা প্লেন জল বা মন্ত্রপুত জল যদি আমি প্লেন ওয়াটারও ভাবি, সেটা দেওয়ার পরে ওই বেলগাছটা পুরো যেমন ছাতকুড়া ধরে, পুরো বেলগাছটায় কিন্তু ছাতকুড়া ভর্তি হয়ে গেছিল, মানে অদ্ভুত ব্যাপার। মানে মেসোমশাই পরের দিন যখন গাছটা নেক্সট টাইম নিতে এসছেন, যত্ন করতে এসছেন, মাটি টাটি সব ঠিকঠাক করে জল টল দিয়ে খুব সুন্দর করে উনি কাজ করতেন বিকেলবেলা, ওনার একজন সঙ্গী ছিল মোহনদা, মোহনদা এগুলোতে হেল্প করতো, কারণ উনি তো একা পারতেন না, বয়সও হয়ে গেছিল, পায়ের প্রবলেম ছিল। তা সেই যখন এসেছিলেন ওনারা দেখছেন, মানে বলছেন কি ব্যাপার হলো, উনি আমি শুনতে পাচ্ছি আলোচনা করছেন, এত দিনের পুরনো গাছ, এই গাছ কি করে এরকম ভাবে ছাতকুড়া পড়ে, পুরো ডাল ভর্তি পাতা ভর্তি ছাতকুড়া, মানে অদ্ভুত ব্যাপার, মানে গাছটা যেন আর বেঁচে থাকবে না। মানে আমার নিজের এটা আমি ভাবলাম যে হঠাৎ জলই যদি হয়, এত গাছের মধ্যে জল পড়েছে, কোনো গাছ হলো না, অথচ এইটা এরকম ভাবে পুরো নষ্ট হয়ে যাচ্ছে, ছাতকুড়া পড়ে যাচ্ছে, এরকম কেন হলো? আমি কিন্তু পুরোহিত মশাইকে জানিয়েছিলাম, তখন উনি বলেছিলেন আপনি তো বোধহয় আমার কথা সব বিশ্বাস করেননি, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম ওই গাছে প্রবলেম আছে, সেই জন্যেই ওই গাছটা রাখা বাড়িতে একদমই সুইটেবল না। আমি মেসোমশাইকে বলেছিলাম, তুমি সমস্যা এগুলো অতটা পাত্তা দেননি, অনেক বয়স্ক লোক এবং অনেক ওনার গাছের প্রতি খুবই ভালোবাসা। যাই হোক আমার আরেকটা এক্সপিরিয়েন্সের কথা বলি, এই বাড়িতেই আমার কিন্তু নানা রকম এক্সপিরিয়েন্স হয়েছিল, বাড়িটা সত্যি কিন্তু ভালো ছিল না, তা এই সব দিক থেকে কিছু প্রবলেম ছিল একেবারেই। যে আরেকটা এক্সপিরিয়েন্স বলি, দুপুরবেলা খাতা দেখছি আমার মেয়ে সামনের ঘরে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, কিচেনটা দরজাটা একটু ভেজানো আর তারপরের ঘরে আমি খাতা দেখছি, মোবাইল রয়েছে, আমি খাতা দেখছি নিশ্চিন্ত মনে। হঠাৎ দুপুরবেলা একই ব্যাপার, পুরো রীতিমতো কেউ যাতায়াত করছে, চলাফেরা করছে, যাচ্ছে, এবং এতটাই জোরে বোঝাই যাচ্ছে যে কেউ যাচ্ছে। আমি ভাবলাম মোহনদা এসেছে, মোহনদা ওরকম বিকেলবেলা এসে জল টল দিতে আসতো, কিন্তু তারপর ভাবছি এখন তো 2:30-3:30 বাজে, এই টাইমে রোদের মধ্যে কেন জল দিতে আসবে? আমি বললাম মোহনদা মোহনদা তুমি কি এসেছো? আমি কিন্তু অনেকবার ডাকলাম, পায়ের আওয়াজ হয়েছে অথচ কিছুতে আমি আর উঠতে ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে। তা আমি বললাম মোহনদা তুমি এসেছো কি? বুঝতে পারলাম মেসোমশাই আসবে না, তাই মোহনদা তুমি কি এসেছো, মোহনদা তুমি কি এসেছো, কিন্তু কোনো সাড়া নেই। আমি কিছুক্ষণ পরে আবার সেম জিনিস, মানে মনে হচ্ছে যাচ্ছে, পিছন দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে, আর দুপুরবেলা ওরকম 3:30-4 সময় আমি আবার বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখলাম আমার হাজবেন্ড আমার মেয়ে ঘুমাচ্ছে, আর ওখানে একই রকম, কেউ কি কোথাও নেই। মেসোমশাই আমি সিঁড়ি দিয়ে নামলাম, নেমে গিয়ে দেখলাম মোহনদা নিচে ঘুমাচ্ছে, ঘরের দরজা হাট করে খোলা, মোহনদা লাল মেঝে, আগেকার দিনের বাড়ি, মোহনদা নিচে ঘুমাচ্ছে, ওপরে মেসোমশাই খাটের ওপর ঘুমাচ্ছে। আমি বুঝতে পারলাম অদ্ভুত ব্যাপার, এত এক নাগাড়ে ঘুমাচ্ছে সেই মানুষ যে একটু আগে ওপরে ছাতে গেছে, এরম তো হতে পারে না, কিন্তু এরকম আমি স্পষ্ট আওয়াজ শুনছি, পুরো বুঝতে পাচ্ছি যে উনি কেউ যাচ্ছে আসছে, মানে বলার নয়, এবং গা ভারী হয়ে যেত কিছুক্ষণ পরে, ওরমভাবে বসে থাকতে পারতাম না, খাতা দেখতে পারতাম না, কনসেন্ট্রেশনটাও নষ্ট হতো। যাই হোক এগুলো আমি আমার হাজবেন্ডকে বলতাম, মানে না বিশেষ করে রাত্রিবেলা রান্না করার সময়, এটা আপনাদের বললাম আগেও যে যখন গ্যাসে আপনি পিছন ফিরে রান্না করছেন, আপনি ওখানে রান্না করতেই পারবেন নরমভাবে, মানে আপনি বুঝতেই পারবেন যে কেউ মানে রয়েছে, কেউ হাঁটাচলা করছে, মানে রীতিমতো, মানে একদম আপনি বুঝতে পারবেন, উপস্থিতিটা টের পেয়ে যাবেন। পরে যখন আমার ওই যে বলেছিলাম মেয়েকে পড়ায় যে টিচার, মানে টিচার বা যিনি পড়াতেন,
ওর কাছে, যদিও একটি বাচ্চা মেয়ে, ওর কাছে শুনেছিলাম যে কাকিমা এই বাড়িতে না যে যারা থাকতো এই রুমটায়, এই রুমে আগে থাকতো যাদের মানে এরা রিলেটিভ যারা ছিল, তাদের স্বামী স্ত্রীর কোনো বাচ্চা কাচ্চা ছিল না, সন্তান সন্ততি ছিল না, ওরা দুজনেই দুজনের মধ্যে খুব ভালোবাসাও ছিল, আবার প্রচণ্ড ঝগড়া ঝাঁটি অশান্তি ভীষণ হতো। তা এক সময় খুব মানে ওই অশান্তিটা এত বাড়াবাড়ি পর্যায়ে যায়, ওই ওয়াইফ উনি যিনি ছিলেন তিনি মারা যান, মানে সুইসাইড করেন, আর হাজবেন্ড কিছু মারা যান, আর একটি ছেলে তারপর এখানে একটা ভাড়াটে থাকতো, ছেলে ঘুড়ি পাড়তে গিয়ে এই ছাদটা থেকে পড়ে গিয়ে মারা, একটা অদ্ভুত মানে এই জন্য এই বাড়িটা না মানে আমরাও কিন্তু অনেক কিছু শুনেছি, আমি আমরা কিন্তু জানি এই বাড়িতে অনেক রকম আমরা আওয়াজ শুনি, আমরা কান্নার শব্দ শুনি, আমরা কিন্তু এখানে ওরাও পাশেই থাকতো এবং ওরা কিন্তু এই বাড়িটা সম্পর্কে অনেক কিছু জানে বলে আমি তো প্রথমে তোমাদেরকে বলতে পারিনি, কারণ কিন্তু এখন তো প্রায় ১৩, আমরা ওই বাড়িতে ১৩ মাস ছিলাম, কিন্তু পরে আমরা আর বাড়িটা কেনার কথা আর ভাবতেও পারিনি, আমাদের অন্যরকম কিছু কারণে আমাদের বাড়িটা ছেড়ে চলে আসতে হয়, ওরা বাড়ির ওপরের পোর্শনটা আলাদাভাবে বিক্রি করবার চিন্তাভাবনা করে। তা যাই হোক, মেসোমশাই আজ আর বেঁচে নেই, মাসিমা হয়তো, কিন্তু বাড়িতে আমি কিন্তু গিয়ে এগুলো শেয়ার করেছিলাম মেসোমশাইকে, মাসিমাকে বলেছিলাম যে এরকম এরকম পরিস্থিতি হচ্ছে, এটা একদিন দুদিন তো হচ্ছে না মেসোমশাই, কিছু কি প্রবলেম আছে তাহলে একটু পুজো করান বা কিছু, কিন্তু উনি বলে না না কোনো প্রশ্নই ওঠে না, এইসব কি বলছো, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তিনতলায় আমি, আমার হাজবেন্ড, বলুন আমার রান্নার সেই দিদি, উনি যেহেতু আসতেন দুপুরেই হোক রাতেই হোক, উনি কিন্তু, আমরা কিন্তু সবাই ফিল করতাম, মানে সবাই ফিল করতাম, ইনফ্যাক্ট দুপুরবেলাও ফিল করা যেত এইরকম এক্সপিরিয়েন্স। আচ্ছা আরেকটা হচ্ছে, আপনারা বোর হচ্ছেন না তো, বোর হলে প্লিজ একটু বলুন, তাহলে আমি এখানে ইতি টানি। আমি এই কমেন্টসগুলোর উত্তর পরে দেব, সত্যি কি ভয় লাগছে নাকি পোলমি বানিয়ে বানিয়ে বলছিস, যদি এগুলো কিন্তু তোদের শোনা। আরেকটা দেশের বাড়ির ঘটনা বলি, অ্যাকচুয়ালি আমার এখনকার টাইটেল গুহ, যদিও আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে ঝা, তা আমরা হচ্ছি অ্যাকচুয়ালি বিহারি মৈথিলী ব্রাহ্মণ, আমার দেশ বিহারে, কিন্তু আমি একবারই গ্র্যাজুয়েশনের সময় গেছিলাম 18 দিনের জন্য, আর আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, আমি বিহারের কিছুই জানি না, মিনস আমি মৈথিলি ভাষাও জানি না, আমি বাঙালি হিসাবেই বড় হয়েছি, আমার মা যেহেতু বাঙালি। তা একটা জিনিস শেয়ার করছি, আমি সেই গ্র্যাজুয়েশনের সময় যখন গেছিলাম তখন ইলেকট্রিসিটি ছিল না, এবং একদম বুঝতে পারছেন আজ থেকে আমি কথা বলছি আপনাদের 2000, আমরা কথা বলছি 97-এর কথা, এটা 1997-এর কথা, সেই সময় গ্র্যাজুয়েশন হচ্ছে আমার, 98-এ কমপ্লিট করেছি, সেই টাইমের কথা বলছি, দেশে গেছিলাম তখন ভোরবেলা যা হয় আপনারা তো শুনে থাকবেন, দেশে যেরকম হয় যেটা দেখেছেন মুভিগুলোতেও, আমাদের ওই 4টের সময়, 4:30টার সময় ডাক পড়তো সবাই পাতক্রিয়ার জন্য, আমাদেরকে সবাইকে যেতে হতো, আমার তো মানে কিছু বলা নেই, এবং আমাদের বাড়িগুলোতে বিশাল বাড়ি, দালান বাড়ি, বিরাট বড় বাড়ি, একটা বিয়ে পারপাসে গেছিলাম সম্ভবত, আর আমার এক দাদার সঙ্গে, আমার মা বাবা যায়নি, মায়ের তো প্রশ্নই নেই, মা যায়নি, বাবা যায়নি সঙ্গে, তা আমি গেছিলাম আমার দাদার সঙ্গে, তা বাড়িতে ইলেকট্রিসিটি কোনো কিছু ছিল না, বাড়ির সামনেই আমার ঠাকুমা একা থাকতেন একটা বাড়িতে, ঠিক আছে, আর তার পাশেই দাদার বাড়ি ছিল, জেঠুর বাড়ি, তা আমার নিজের জেঠু নয় কিন্তু আমার সম্পর্কে দুঃসম্পর্কীয় জেঠু, আমার বাবা একটাই ছেলে, চার পিসি আমার, তারা দূরে দূরে থাকতো, সেই আমাকে দেখতে তখন তারা এসেছিল, তা প্রথমবার যেহেতু দেখছে, তা বাড়ির সামনে বিরাট বড় একটা পুকুর ছিল, জেঠুর বাড়িতে যেহেতু বিয়ে হচ্ছে, নতুন বউ আসবে, নতুন বউ বাইরে যাবে না মাঠে, এরকম একটা নিয়ম রীতি ছিল, তাই তার জন্য একটা শেয়ার বাথরুম বলা যায় না, তার একটা ওই খাটা পায় পটি হিসাবে থাকতো, একটা বস্তা রস্তা দেওয়া ঘেরা, মানে যাতে তাকে বাড়ির বাইরে বেরোতে না হয় রাত্রিবেলা, তা সেইটা একটা থাকতো। তা প্রথম একদিন আমি তাদের সঙ্গে যাই, বলতে পারেন কিছুটা এক্সপিরিয়েন্স, কিছুটা অস্বস্তি, ওই সব মিলিয়ে একটা পিতলের ঘটি নিয়ে যাওয়া, যেরকম আমরা মুভিতে দেখি সেরকম, সে তো মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, রাত্রিবেলা ওরকম, আর যাচ্ছি তো যাচ্ছি, এরকম নয় যে সেটা বাড়ির একেবারেই কাছাকাছি, সে এক প্রান্তে, একদিকে ছেলেদের একদিকে মেয়েদের মাঠ, সে এক্সপিরিয়েন্স বলার নয়, তা যাই হোক সেই রকম একটা এরকম অবস্থা ছিল। তা আমি যেটা ঘটনায় আসি, মূল ঘটনায়, তা একদিন রাত্রিবেলা এরকম আমার ঠাকুমার ওখান থেকে আমি
পাশের বাড়ি থেকে চলে আসতাম 6টার মধ্যেই, আমার ঠাকুমা শুয়ে পড়তো, খাওয়া দাওয়া করে 6টার মধ্যে শুয়ে পড়তো, ভাবতে পারছেন, 6টার মধ্যে শুয়ে পড়তো। আর শীতের রাত ছিল, সেটাও ডিসেম্বর, আমি দেখতাম ওই মানে আমি আমার ওইখান থেকে আমি আমার বাড়ি যেতাম, মানে আমার জেঠুর বাড়ি যেতাম পাশেই বাড়ি, মানে আমার এতটাই গা ছমছম করতো, মানে কোনো ইলেকট্রিসিটি নেই তো, মানে একদম অন্ধকার, ঘুট ঘুট করছে, মানে কিরম যে পরিস্থিতি সে বলে বোঝাতে পারবো না, মনে হতো মানে দৌড়ে পালিয়ে যাই। আর তখন তো মোবাইলও ছিল না যে ফোন করে কাউকে ডেকে নেব। যাই হোক, আমি একটুখানি বয়স হয়ে গেছিলো, পাটা ব্যথা করতো, তাকে মালিশ টালিশ করে দিয়ে তাকে শুইয়ে দিয়ে খাটিয়াতে তারপর আমি পাশে যেতাম। তা আমি যখন জেঠুর বাড়িতে গেছি, খাওয়া দাওয়া রাতে করেছি, ওদের খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো এক একটা রুমে, সব মাটির ঘর বুঝতেই পাচ্ছেন, সব ঘুমিয়ে পড়েছে। এবার হারিকেন জ্বলছে, খুব টিমটিমে আর হারিকেন জ্বলছে, এটাই ভালো দেখা যাচ্ছে উঠোনটা, দালান বাড়িটা খুব সুন্দর। তা আমার ওই 2:30টার দিকে, আমি তো ঘড়ি দেখিনি, বুঝতেই পাচ্ছি বেশ রাত, আমার রুমে আমি আর রীতাদি বলে আমার এক দিদি শুয়েছে। তা রীতাদি তো ঘুমাচ্ছে, এবার আমার সঙ্গে খুবই ইন্টিমেসি কারোই নেই, কারণ আমার সঙ্গে তো সেভাবে মানে ওই দেশের বাড়িতে গেছি সেইটুকুই যা, আর মাঝে সাঝে একটুখানি এর ওর বাড়িতে যাওয়া, সেরকম লিঙ্ক কিছু ছিল না, আমার মামার বাড়ির সঙ্গে আমার লিঙ্কটা বেশি ছিল। তা আমি গেছি, হঠাৎ করে না আমি ঘুম ভেঙে গেছে, আমার অস্বস্তি হচ্ছে, মানে আমার পেটটা মনে হচ্ছে খারাপ হয়েছে, মানে এবার তো যেতে হবে আমাকে, আমি তো আর কন্ট্রোল করতে পারবো না, খুবই শরীরটা ভীষণ খারাপ লাগছে, পেটের যন্ত্রণা করছে। তারপরে আমি মানে এদিকে রীতাদিকেও ডাকতে ইচ্ছা করছে না, একটু সাহসী ছিলাম মনে হয় তাই জন্য ডেকে উঠিনি আর, তবে যে এখান থেকে এখানে, আর বলা ছিল আমাকে যদি রাত বিরতে এরকম কোনো প্রবলেম হয় তুই তো আর বাইরে যেতে পারবি না তখন ওই মাঠে অত দূরে, আর তুই এখানে বাথরুমে চলে যাবি, যেখানে বৌদি নতুন বউরা যায় সেই বাথরুমে চলে যাবি, পাশেই একটা টিউব অয়েল ছিল ওখান থেকে জল নিয়ে নিবি, ওখানে যাবি। আমি বললাম ঠিক আছে। তা আমি ওটা আবার কীরকম ছিল, ধরুন বিরাট বড় দালান বারান্দা, মানে দালান রয়েছে, দালান বাড়ির সব কটা একটা একটা করে ঘর, মাঝখানটায় ওরকম উঠান, ওখানেই উনুন, ওখানে রান্না হয়, আর আপনি ওই কর্নারে একটা পুরো মানে 3-4টে ঘর পেরিয়ে গিয়ে ওখানে ধান ভানা হতো, মানে ঢেঁকি আর কি, ঢেঁকি ওখান দিয়ে সাইড দিয়ে একটা দরজা, সেই দরজা খুললে বাইরেটা বাগান, সেই বাগানের মধ্যে ওয়াশরুম। আচ্ছা, সে দিয়ে আমি গেছি অনেকটাই ইয়ে করে, কিন্তু অন্ধকার, আর এরম নয় যে মোবাইলের আলো জ্বেলে চলে যাব, মোবাইল তো নেই, কনসেপ্টই নেই মোবাইলের। তা যাই হোক, মানে আমার কাছে অ্যাটলিস্ট নেই, আর হ্যারিকেনটা নিলাম না, কারণ হ্যারিকেনটা বেশ চাঁদের আলো ছিল, ওই জন্য হ্যারিকেনটাও সঙ্গে নিইনি, তো কোথায় রাখবো টাকবো ওইসব ভেবে আর সঙ্গে নিইনি, এগিয়ে এগিয়ে যাচ্ছি, চাঁদের আলোতে মোটামুটি আধো আলো ছায় দেখতে পাচ্ছি, দরজা খুলেছি, এবার বাথরুমে ইয়ে করছি, বাথরুমে ঢুকে গেছি জল টল নিয়ে। এবার যাই হোক, কোনো রকমে কাজটা কর্মটা সারছি যখন, তখন দেখছি কেউ টিউব অয়েল পরিষ্কার শুনতে পাচ্ছি, টিউব অয়েলের আওয়াজ, টিউব অয়েল পাম্প করলে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি ভাবলাম যাব বাবা, এই টাইমে আবার কেউ দাদা টাদা এসে পড়লে তো মহা মুশকিল ব্যাপার, আমি ওই কাঁচা পাকা হিন্দি বাংলা মিশিয়ে বললাম কে কে কন হ্যায়, যদি মানে বুঝতে না পারে কে কে বললে, তাই বললাম কন হ্যায় কন হ্যায় এরকম করে বলছি, কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই। বনি শুনেছিলি, এটা তো শেয়ার করিনি মনে হয়, যাই হোক, তা অদ্ভুত ব্যাপার, আমি কিছুক্ষণ বলি কিন্তু পাম্প করছে, জলটা পাম্প করছে আর ওরকম আওয়াজ হচ্ছে টিউবওয়েল পাম্প করার। আমি কিছুক্ষণ তো আমার মানে ইয়েটা করে আমি কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসি তখন দেখছি ওখানে কেউ নেই, কেউ নেই। আমি অবাক হয়ে যাই যে এতক্ষণ পাম্প করার শব্দ শুনছি, রীতিমতো জল পড়ছে, সেই আওয়াজটা বেরোচ্ছে, টিউবওয়েল দিয়ে জল পড়ছে, আর একদমই সামনে, মানে 2 পা হেঁটলেই হাঁট করলেই আর কি, টিউবওয়েলটা হাঁটলেই এবার জল পড়ছে, অথচ কেউ নেই, এটা ঠিক মানে ব্যাপারটা বুঝতেই পারলাম না, বিশ্লেষণ করতে পারলাম না, আর কেউ সাড়া দেবে না, অন্তত সে বলবে, সব তো আমার নিজের লোক, বলবে তো যে আমি আছি, কিরে তুই বাথরুমে এসছিস বা কিছু, তো কিচ্ছু না, নাথিং। আমি তাড়াতাড়ি করে আবার হাত টাত ধুয়ে, আমি একটু অন্যরকম লাগলো, গা ছমছমের ব্যাপার, আমি ব্যাপারটা ঠিক রিয়ালাইজ করতে পারলাম না, আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। সেই পরের দিন সকালে যখন আমি ব্যাপারটা আমার ঠাকুমা আমার দাদাদের বাড়ির শুদ্ধ সবাইকে শেয়ার করি, তখন আমাকে সবাই খুব বকাবকি করে যে এইরকম সাহস তোর কে হঠাৎ করে দেখাতে বললো, আমার দাদা তো ভীষণই বকাবকি করে, তোর হঠাৎ করে এটা কি তুই কলকাতা ভেবেছিস নাকি, তুই এটা দেশঘাটের ব্যাপার, তুই
এরকম করে কেন হঠাৎ করে একা একা চলে গেছিস? চুল টুল খোলা ছিল, ইয়াং মেয়ে, তুই এরকম ভাবে গেছিস কেন? তুই তো আমাদেরকে ডাকবি। আমি বললাম ডাকার পরিস্থিতিও ছিল না, আর আমি ঠিক কাউকে বিরক্ত করতে পারি এখান থেকে, এইটুকানি ওয়াশরুম, ও তো আমাদেরও বাড়িতে ওরকম থাকে, কি হয়েছে? তখন তারা কিন্তু আমাকে সবাই, আমার কাকিমা, আমার জেঠিমা টেঠিমা সবাই, তাদের অনেকেই, আমার জেঠু বিশেষ করে খুব বয়স হয়েছে, ভীষণ বকাবকি করেছিল, আর যেন এটা দ্বিতীয়বার না হয়, তোর যদি কিছু হয়ে যেত তাহলে অনেকে, আমি বুঝতেই পারলাম না যে কী সেন্সে তারা বলছে, কেন আমি জিজ্ঞেসও করলাম, তারা বললো অনেক কিছু ব্যাপার আছে, তো তুই সব কিছু যদি বুঝে যেতিস তাহলে তো হয়েই যেত, তুই এরকমভাবে কোনোদিন একা একা বেরোবি না, অ্যাটলিস্ট ওটা আমাদের মধ্যে কেউ ছিল না, কারণ আমরা কেউ কালকে রাত্রিবেলা ওয়াশরুমে যাইনি, তা তুই এরকম ডাকছিস আমাদেরকে, আমরা জবাব দেব না, এটা কিন্তু কেউ হবে না, সবাই ওখানে মেম্বাররা উপস্থিত, ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে, চিড়ে আর দই, তা কিন্তু দেশের চিড়ে, তা সবাই আমার চিড়ে খাওয়া তখন পণ্ড, মানে আমার তখন মনে হচ্ছে রাতে আমি যত না ভয় পেয়েছি সকালবেলা যেন আমার আরও অস্বস্তি হচ্ছে, তখন মনে হলো না আমার আর কোনো পরিস্থিতিতেই, আমার যতই যা কিছু হোক আমি ডাকবো, মানে আমি কোনোভাবে বেঁচে গেছি, অন্তত চাক্ষুষ দেখার মতো অতটা সাহসও আমার, অত অত সাহসও নেই আমার, তা আমি ভাবলাম না দরকার নেই, রিস্কটা আমি আর নেবো না। তা যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের আমার ছিল স্টকে। আরেকটা এক্সপিরিয়েন্স আপনাদের বলি, যদিও সেটা ভৌতিক ঠিক নয়, এটা আমার স্কুলের ফ্রেন্ডদের সঙ্গে মুর্শিদাবাদের একটা ট্রিপ, যদিও এটা ভৌতিক ঠিক নয়, একটু তাও শুনলে মনে হয় আপনাদের ভালো লাগবে, এটা দিয়ে আমি শেষ করছি, আজকে শেষ করছি, আবার যদি মনে হয় আবার অন্য সময় এসে অন্য কিছু শেয়ার করব। এটা লাস্ট গল্প আমার, এটা হচ্ছে মুর্শিদাবাদে আমরা গেছিলাম ক্লাস নাইনে সব বন্ধুরা মিলে, একটা ছাত্রাবাসে ছিলাম, সেখানে মাঝে মানে রাত্রিবেলা আমরা সকালবেলা গেছিলাম মুর্শিদকুলিখার ইয়েতে, মানে এখানে যারা আমার স্কুল ফ্রেন্ড আছে সবাই তো জানে এটা, তাই শেয়ার করছি আমি, এটা শেয়ার করতে বাধ্য হচ্ছি, আমার ভালো লাগে, মানে এটা ঠিক গল্প ভৌতিক নয় তাও ভাল লাগবে, গা ছমছমে ব্যাপারটা আছে। তা আমরা সকালবেলা মুর্শিদকুলিখার সমাধি দেখেছিলাম, তা রাত্রিবেলা সবাই মিলে আমরা একসঙ্গে জড়ো হয়েছি, বন্ধুরা নাইনে পড়ি, বুঝতে পারছেন প্রথম নাইট স্টে বাড়ি থেকে, তখনকার সময় 92-এর কথা বলছি আমি, তখনে তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট, মানে কিছুই জানি না অথচ অনেক কিছু জানি, এরকম একটা ব্যাপার, আমাদের ছাত্রাবাস দিয়ে জানলাগুলো খোলা, গরমকাল, পুরো তাল গাছের মতো, আর একটা চাঁদ দেখা যাচ্ছে, অসাধারণ একটা পরিবেশ, সবাই লাইট পুরো মানে অন্ধকার, সবাই যে যার বেডে ঘুমোচ্ছে, লম্বা হল রুম, আর মাঝে মাঝে বিরাট বড় বড় থাই থাম্বা পিলার, আর আমরা একটা পিলারের নিচে বসে আমাদের বন্ধুরা, জানি না এখন তারা আছে কি না, গঙ্গোত্রী গল্প বলছে, ওই মুর্শিদকুলিখার যে সমাধিটা দেখেছে বালির ওপর সেই ঋতুপর্ণা শুনছে, আচ্ছা সেই তারা গঙ্গোত্রী বানানোর একটা অসাধারণ একটা বাগ্মিতা ছিল ওর, ও ভীষণ ভালো স্টোরি বানাতো, ও কতটা কি মনে রেখে যায় না, আমি তো খুব মনে রেখেছি ওকে, গঙ্গোত্রী এটা শুনছে কিনা জানি না, ও খুব গল্প বানাতে পারতো ইনস্ট্যান্ট, হ্যাঁ, তা ও মুর্শিদকুলিখার সমাধি নিয়ে একটা গল্প বানাচ্ছিল, আমরা সবাই শুনছিলাম, আর যারা ঠিক ইন্টারেস্টেড নয় এইসব ব্যাপারে, যেমন আমার প্রিয় বন্ধু সুলেখাই ইন্টারেস্টেড নয়, সে শুয়েছিল, আর আমরা সবাই মিলে শুনছিলাম, তার মধ্যে রাখি ছিল, নীলাঞ্জনা ছিল, আরও অনেক বন্ধুবান্ধব ছিল, পাশে টিচারদের রুম ছিল, আর দরজা টরজা সব বন্ধ, বেশ ওই রকম মুর্শিদকুলিখার নিয়ে খুব রকমের একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে তারা মানে স্টোরিটা, সে গল্পটা ডেসক্রাইব করছে, গল্পটা বলছে মুর্শিদকুলিখার, এক একটা আমার এখনও মনে আছে, দেখুন নাইনের এক্সপিরিয়েন্স, আমার কোন বন্ধুর কতটা মনে আছে আমার মনে আছে, আমি জানি না কাদের মনে আছে, একমত হবে তারা, বালির এক একটা বিন্দু নাকি, আমরা যখন দাঁড়িয়ে আছি বালির এক একটা বিন্দু ওই সমাধি থেকে সেগুলো ওপরে উঠছে, সেগুলো দেখা যাচ্ছে, এরকম কিছু একটা বলছে গঙ্গোত্রী, গঙ্গোত্রী নিজেরও মনে আছে কিনা আমি জানি না, আমার মনে আছে, যাই হোক অসাধারণ মেমোরি, নিজেই হাসছি, তা সেই রকম একটা পরিবেশে হঠাৎ করে মানে এতটাই সেখানে ভৌতিক ব্যাপারটা চলে গেছে, গাছনছমের ব্যাপার হয়ে গেছে, সামনে ছিল ওদের কোলের ওপর বালিশ, ওদের বালিশ ছিল ওই ইয়ের খাটের বালিশগুলো নিজেরা কোলে নিয়ে বসেছিল, একজন তার মধ্যে সেই বালিশটা থেকে তুলো বার করে সেটা অলরেডি খেয়ে ফেললো, মানে তুলোটা তার গলায়, এবং হঠাৎ করে গোঙানি, মানে ওই রকম একটা ভয়াবহ পরিবেশে যখন ওরকম গল্প বলছে, ভৌতিক একটা অ্যাম্বিয়েন্সটা ওরমভাবে ক্রিয়েট হয়েছে, সেই সময় তুলো খেয়ে সে কথা বলতে পারছে না, শুয়ে সে ছটপট ছটপট করছে, গোঙাচ্ছে, মানে চিন্তা করো না, আর আমরা তো হো হো করে উঠেছি, কী হয়েছে কী হয়েছে, দেখা গেল নীলাঞ্জনা ওরকম গলার মধ্যে
ইয়ে খেয়েছে, গলার মধ্যে তুলো খেয়ে নিয়েছে, মানে এত ভয় এত এক্সাইটমেন্ট সে তুলো খেয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। তখন কি হবে, সে আরেকজন উঠতে গিয়ে, তার নাম মনে নেই, কে একজন উঠতে গিয়ে তার মাথা পিলারের মধ্যে লাগলো এবং মানে চটাস করে তার মাথা একদম ফুলে আলু হয়ে গেল, মানে সে চিৎকার বিভৎস। তাড়াতাড়ি করে টিচারদের রুম পাশের রুম থেকে ডাকা হলো, ম্যামরা বলল তোমরা ঘুমাওনি এখনো পর্যন্ত, তোমরা জেগে আছো, তার মধ্যে এই সমস্ত ভৌতিক গল্প টল্প এসব কি, মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার। তারপরে যাই হোক, তাকে ওষুধ টষুধ খাইয়ে বরফ টরফ দিয়ে মানে কিছু একটা বন্দোবস্ত করা হয়েছিল, সে একটা ভীতিকিচ্ছিরই ব্যাপার। তা কিন্তু পরিবেশটা কিন্তু সেরকম, মানে রাত্রিবেলা সেদিন কার কীরকম হয়েছিল জানি না, আমার কিন্তু সারা রাত ঘুম আসেনি ঠিক মতো, কারণ আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে, আর সামনেই ওই বলছিলাম আপনাদের একটা নারকেল গাছের মতো চাঁদ দেখা যাচ্ছে, আর একটা বাড়ি সামনে একটা কিলার মতো ওরকম, কিন্তু মানে অদ্ভুত একটা, মানে আমার ঘুম আসছে না, মানে সারা রাত মনে হচ্ছে, আর অত বড় হল ঘরের মতো ঘর তো, সবাই ঘুমাচ্ছে তারপরে ঠিকই, কিন্তু আমার কিছুতেই ঘুম আসেনি, সেই একটা অদ্ভুত রাত কেটেছিল। যাই হোক, মোটামুটি এই হচ্ছে আমার আজকের স্টক। আবার অন্য কোনো দিন যদি আপনারা ডাকেন বা ইচ্ছে হয়, আবার অন্য কোনো দিন আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করব। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। নমস্কার, এখানেই তাহলে শেষ করছি।